হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। কম্পিউটার পার্ক ভিডিওর নতুন ভিডিওতে আজকে আমরা দেখাতে চলেছি যে আসলে এই যে মাদারবোর্ডগুলো, এই যে ল্যাপটপের মাদারবোর্ডগুলো, এই 19 ভোল্ট শর্ট কেন বেশি হয়। মাদারবোর্ডটাতে 19 ভোল্ট শর্ট ছিল, তো অলরেডি দেখছেন কিন্তু আমাদের এখানে যে সিএলআর আছে এটা হচ্ছে 19 ভোল্টের সিএলআর এইটা, এবং এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে চার্জিং সেকশন সিএলআর। তো দুইটা সিএলআর মধ্যে 19 ভোল্ট সিএলআর কিন্তু শর্ট দেখায়। শর্ট দেখানোর পরে আমরা আসলে 19 ভোল্ট সিএলআর একটা তার লাগিয়েছি সহজে, যাতে এটা আসলে শর্ট মাপা যায়। এর জন্য তো একটা গ্রাউন্ডে একটা ওয়্যার, মানে আমাদের যে এম্পিয়ার ওয়্যার আছে, যে এম্পিয়ার ওয়্যার একটা গ্রাউন্ডের, কালোটা গ্রাউন্ডে রাখছি, লালটা হচ্ছে আমরা এই তারের সাথে দিয়েছি, দিয়ে আমরা শর্ট দেখছি মাপছিলাম। তো আমাদের এইখানে দেখেন, এইখানে একটা সিরামিক ক্যাপাসিটার ছিল, যে বড়টা, তো এইটা আসলে শর্ট দেখাতো। শর্ট দেখানোর কারণে এই পাশটু সম্পূর্ণ কিন্তু হিট হতো। তো এটা হিট হওয়ার কারণে কিন্তু এই মাদারবোর্ডটা শর্ট দেখায়। তো আসলে মূল কথা হচ্ছে যে এই সমস্যা কেন বেশি হয়। এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে যে আসলে সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তীতে বিদ্যুতে ডার্ট চালিয়ে রাখি, কিন্তু আমরা ব্যাটারি কিন্তু আর কিনি না। না কেনার কারণে আমাদের যখন অ্যাডাপ্টার দিয়ে সরাসরি চলে, ওনার সাথে গেলো বিদ্যুৎ চলে গেলো বা বিভিন্ন কারণে, এইসব কারণে কিন্তু মাদারবোর্ডে শর্ট হয়ে যায়, ল্যাপটপে শর্ট হয়ে যায়। আমি সবসময় সাজেস্ট করবো যে সবসময় ব্যাটারিটা আপনার 20 মিনিট হলেও যেন ব্যাকআপ থাকে, তাহলে কী হবে যে আপনি রিস্ক মুক্ত থাকবেন। তো এটা হচ্ছে ডেলের এনস্পাইরন 4050 মডেলের ল্যাপটপ। এই ল্যাপটপগুলো আমরা কীভাবে সার্ভিস করি সেটা হচ্ছে, আপনাকে প্রথমে অবশ্যই 19 ভোল্ট শর্ট আছে কিনা সেটা মেপে নিতে হবে। যদি 19 ভোল্ট শর্ট থাকে, তাহলে 19 ভোল্ট শর্ট আপনার কোথা থেকে আসছে সেটা কিন্তু আগে অবশ্যই দেখে নিতে হবে। তো এর মাঝে বলে রাখি, আমরা কিন্তু ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। যারা ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সুলভ মূল্যে সার্ভিসিং করে থাকি। তার পাশাপাশি আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের, দেখুন আমাদের কিন্তু এখানে 10th জেনারেশন 510 যে বোর্ডগুলো এখানে দেখুন 410, এগুলো আসলে এই সব হাই কোয়ালিটি যে বোর্ডগুলো, এই বোর্ডগুলো কিন্তু আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু সার্ভিসিংয়ে আসে, এবং এছাড়াও আমাদের কাছে যথেষ্ট ল্যাপটপ সার্ভিসিং, এগুলো ম্যাক্সিমাম সব হয়ে গেছে, এগুলো রেখে দিয়েছি। আমরা পুরো সেটিং করে নিব, ঠিক আছে? সেটিং করে নিব। আর এই সেই ল্যাপটপটা, যে ল্যাপটপটা আমাদেরকে সার্ভিসের জন্য পাঠিয়েছে, এই যে বিষয়, এটার মডেল নাম্বার হচ্ছে ডেল ইনস্পিরন 4050 মডেলের। এটা একটা পেন্টিয়াম ল্যাপটপ, ডেডিকেটেড গ্রাফিক্স আছে। ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে সেই ল্যাপটপগুলো একটু রিস্ক বেশি থাকে। তো আশা করি মোটামুটি আপনারা জানেন, বুঝতে পারছেন যে ল্যাপটপগুলো কীভাবে সার্ভিস করছি আমরা। আর আমরা সুলভ মূল্যে সার্ভিস করে থাকি, আমরা সুন্দরভাবে অনেক সার্ভিস করে থাকি। যারা বিভিন্ন জেলা থেকে ল্যাপটপ পাঠাতেছেন বা ডেস্কটপ মাদারবোর্ড পাঠাতেছেন সার্ভিসিংয়ের জন্য, পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে, পাঠাবেন আপনি যে কোনো কুরিয়ার মাধ্যমে, সুন্দরবন বলেন বা ইউএসবি বলেন বা জোনানি বলেন, যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন, আমরা আপনাকে আরও সুলভ মূল্যে, মানে আপনাদের জন্য আরও সুলভ মূল্যে কাজ করে আমরা আপনাকে আবার কুরিয়ারে দিয়ে দিতে পারবো। তো আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।